আমার নাম জুনায়দ তাবিব আল ওয়াসি আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজে অষ্টম শ্রেণীতে পড়ি আমি যে গল্পটি বলবো সেটি হলো খোলের ভেতর কচ্ছ এটি একটি প্রচলিত গল্প এক ছিলেন রাজা মানুষ পশু পাখি সবাইকে নিয়ে তার রাজ্য সবার কথা তিনি শুনতেন প্রয়োজনে সাহায্য করতেন তাই মাঝে মাঝে রাজা মানুষ আর পশু পাখিদের নিয়ে সভা করতেন সভাতে সবার অসুবিধার কথা শুনতেন ভালো মন্দ বিচার করতেন সবাইকে ভালো ভালো উপদেশ দিতেন রাজার কথায় সবাই খুশি হতো রাজা যখন সভা করতেন তখন সবাই তাদের দুঃখ কষ্টের কথা বলতো শুধু কচ্ছ নিজের কোনো কষ্টের কথা বলতো না কখনো রাজার কাছে নালিশ করতো না একবার খুব ঝড় হলো ঝড়ে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে গেল সবার খুব বিপদ রাজা জরুরি সভা ডাকলেন একে একে সবাই সভাতে হাজির হলো রাজা সবার দুঃখের কথা শুনলেন তিনি মন্ত্রীকে বললেন এরা যাতে সুখে থাকতে পারে সে ব্যবস্থা করো রাজা সবাইকে দেখলেন শুধু কচ্ছপকে কোথাও দেখতে পেলেন না রাজা ভাবলেন কচ্ছপ হয়তো গর্তের মধ্যে মরে পড়ে আছে তিনি তাড়াতাড়ি মন্ত্রীকে পাঠালেন কচ্ছপের গর্তে মন্ত্রী ফিরে এসে রাজাকে জানালেন কচ্ছপ ভালো আছে রাজা বললেন কচ্ছপকে ডেকে আনো মন্ত্রী ফিরে গিয়ে কচ্ছপকে বললেন রাজা তোমাকে ডেকেছেন কচ্ছপ বলল আমি এখন যেতে পারবো না সভাতে গিয়ে আমি কি বলবো জ্বরে আমার কোনো ক্ষতি হয়নি জীবনে আমার কোনো দুঃখ কষ্টও নেই সব সভাতেই আমি চুপচাপ থাকি মন্ত্রী বললেন রাজার হুকুম তোমাকে যেতেই হবে কচ্ছপ বলল আমি আজ গর্ত থেকে বের হব না তুমি রাজাকে গিয়ে বুঝিয়ে বলো মন্ত্রী ফিরে গিয়ে রাজাকে জানালেন কচ্ছপ এলো না সে আজ গর্ত থেকে বের হবে না এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন বললেন এত বড় সাহস গর্ত থেকে কেন বের হবে না রাজা বললেন এমন ব্যবস্থা করো যেন কচ্ছপ আর গর্ত থেকে বের না হতে পারে ওর গায়ে গর্তে মতো খোল পরিয়ে দাও শুধু মাথা আর পা বের করার মতো ফুটো রেখো রাজারাদেশ পেয়ে মন্ত্রী গেলেন কচ্ছপের কাছে তারপর তার গায়ে খোল পরিয়ে দিলেন সেই খোলের পাঁচটি ফুটো একটা দিয়ে কচ্ছপ মাথা বের করতে পারবে বাকিগুলো দিয়ে পা সেই থেকে কচ্ছপ খোলের মধ্যেই রইল সে আর কোনো দিন খোলের বাইরে আসতে পারল না